ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা জানি যে এই গত 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হল এবং আগামী বছর অর্থাৎ 2023 সালে এই আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্রের 75তম বার্ষিকী উদযাপন করা হবে এবং সেই বিষয়টি এখন থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আমাদের সকলের মনে, যে বাস্তব অর্থে এই মানবাধিকার কতখানি প্রয়োগ করা হচ্ছে এবং সাধারণ মানুষ সকল শ্রেণীর, সকল ভাষার, সকল ধর্মের, সকল জাতির কতখানি অধিকার পাচ্ছেন। এই জিজ্ঞাসাকে সামনে রেখেই আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, বিশ্লেষণ করবেন কলকাতার ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটির ইতিহাসের সহযোগী অধ্যাপক ডক্টর অনিন্দিতা ঘোষাল। ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনাকেই স্বাগতম। ধন্যবাদ। যে প্রথমেই যে কথাটা বলে আমি শুরু করেছিলাম যে এর বাস্তবায়নটা আমরা ঠিক দেখছি না, যদি একেবারে বাংলাদেশ কিংবা ভারতের কাছের দেশের কথা বলি, যেমন ধরুন মিয়ানমার, আমরা লক্ষ্য করছি মিয়ানমার থেকে বারবার শরণার্থীরা অথবা আশ্রয় প্রার্থীরা যেভাবেই বর্ণনা করুন, তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে গেছেন এবং তাদের ফিরিয়ে নেওয়ার তো কোনো উদ্যোগ নেই। বরঞ্চ এটাও শোনা যায় মিয়ানমারের অভ্যন্তরে বেশ কিছু নির্যাতন নিপীড়ন চলছে। তো ডক্টর অনিন্দিতা ঘোষাল, এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য। আসলে আমার মনে হয় শুধুমাত্র দক্ষিণ এশিয়াতে নয়, আমরা যদি সারা পৃথিবীর এখনকার যদি সবগুলো রাষ্ট্রের পরিবেশ বা পরিস্থিতি আমরা মানে যদি দেখি, তাহলে ধরুন 21st সেঞ্চুরিতে যেখানে একদিকে যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো আছে বা বিশেষ করে অনেক এনজিও এখন কাজ করে, কারণ আমরা জানি যে 1951 সাল থেকে UNHCR উদ্বাস্তুদের জন্য কাজ করে, ইউএন অনেকগুলো হচ্ছে গিয়ে মানবতাবাদী যে সংগঠনগুলো তাদের মাধ্যমে কাজ করে, কিন্তু আমরা যদি সারা পৃথিবীর ইতিহাসকে এখন দেখি বা পৃথিবীর পরিস্থিতিকে আমরা যদি দেখি, আমরা কিন্তু দেখবো যে যত রকম ভাবে মানে সামাজিক সুরক্ষা বা এক ধরনের রাজনৈতিক সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে একদিকে মাইনরিটিদের, বিভিন্ন বিভিন্ন দেশের মাইনরিটিদের বা বিভিন্ন দেশের যারা অত সুযোগ সুবিধে পান না সেই মানুষগুলোকে, কিন্তু বিভিন্ন রাষ্ট্র কিন্তু আসলেই তাদের ধরুন যারা ভাষাগতভাবে, সংস্কৃতিগতভাবে বা ধরুন অন্যরকমভাবে রাজনৈতিকভাবে বা তাদের এথনিক আইডেন্টিটির জন্য যারা হচ্ছে মাইনরিটি বা যারা একটু খারাপ অবস্থায় আছেন, আসলে রাষ্ট্র কিন্তু তাদের নিপীড়ন চালিয়েই যাচ্ছে। তো আমরা যদি ধরুন রোহিঙ্গাদের কথা ভাবি, আমরা যদি মিয়ানমারের কথা ভাবি, আমরা স্যাটেলাইটের ছবি থেকে দেখেছি যে কিরকম গ্রামের পর গ্রাম মানে মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সবচেয়ে যেটা রাষ্ট্রীয় যে নির্যাতন বা রাষ্ট্রীয় যে নিপীড়ন, তার যেটা সবচেয়ে সমস্যার জায়গা বা সবচেয়ে খারাপ জায়গা, সেটা হচ্ছে ধরুন সাধারণ মানুষ, তারা তো সবচেয়ে শেষে এক্সপেক্ট করে যে তাদেরকে কেউ যদি না দেখে রাষ্ট্র তাদের সুরক্ষা দেবে। এখন সেই রাষ্ট্র যদি নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে কিন্তু একটা সাংঘাতিক মানে কঠিন মানে সময় তাদের সামনে উপস্থিত হয়। ধরুন রোহিঙ্গাদের কথাই যদি আমরা ভাবি, বাংলাদেশে যারা আছেন, ভারতে যারা আছেন বা অন্যান্য দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সেই রোহিঙ্গাদের কথা যদি ভাবি, যে রোহিঙ্গাদেরকে ধরুন এই জেনোসাইডটা যখন শুরু হলো, সেখানে কিন্তু পৃথিবীর লোকেরা প্রথমে কিছুই জানতো না, এবং যখন তাদের উপরে সাংঘাতিক অত্যাচার হচ্ছে, বিশেষ করে মহিলাদেরকে টার্গেট করা হচ্ছে, শিশুদের টার্গেট করা হচ্ছে, সেই যে সাংঘাতিক নিপীড়ন, সেটার কথা কিন্তু অনেকদিন পরে আমরা জানতে পেরেছি, যে সময়টা ওরা মাইগ্রেট করতে শুরু করলো, সেই মাইগ্রেশনের সময় জানতে পেরেছি। কিন্তু ধরুন এখনো যদি আমরা মিয়ানমারের অবস্থা দেখি বা এখনো যদি আমরা মিয়ানমার থেকে যতটুকু রিপোর্ট আসে, এই রাষ্ট্রগুলো আরেকটা সমস্যা হচ্ছে যে অন্য রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও, যে এরা না পুরো একদম ক্লোজ ডোর করে দেয়, মানে এখানকার খবরও ওখানে যাচ্ছে না, ওখানকার খবরও আমরা জানতে পাচ্ছি না। সুতরাং বাইরের লোকের পক্ষে সত্যি ওখানকার পরিস্থিতি জানা খুব মুশকিল। কিন্তু অবশ্যই আমার কিন্তু মনে হয় না যে এত কিছু করার পরেও, মানে আমরা যেটাকে মানুষের সাধারণ সুরক্ষা বা সাধারণ অধিকারের কথা বলি, সেটার খুব একটা কিছু বেশি ইম্প্রুভ করেছে আমার মনে হয় না। প্রসঙ্গত আপনি বলছিলেন যে এই যে মাইনরিটি কিংবা সংখ্যালঘিষ্ঠ যে জনসাধারণ, সেটা যেভাবেই হোক না কেন, ভাষার দিক দিয়ে হোক, ধর্মের দিক দিয়ে হোক, এথনিক দৃষ্টিভঙ্গি থেকে হোক,
তারা কিন্তু নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, এবং তাদের প্রতি সে দেশের সরকারগুলো তৎপর নয় যে তাদের অধিকারের সুনিশ্চিত করার জন্য। চীনের কথাই ধরুন না কেন, চীনে আমরা জানি যে দীর্ঘদিন ধরেই একটা মানবাধিকার লঙ্ঘনের নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন জিনজিয়াং প্রদেশে আমরা জানি যে সেখানে বহু মানুষকে, বিশেষ করে সেখানকার সংখ্যালঘিষ্ঠ মুসলমানদের উপর নিপীড়ন চালানো হচ্ছে, এবং বলা হচ্ছে যে না, তাদেরকে একটা আলাদা জায়গায় রাখা হয়েছে তাদের মস্তিষ্ক ধোলাইয়ের জন্য, কারণ তারা হয়তো উগ্রবাদী হয়ে উঠবে। এবং চীনের নিয়ন্ত্রণে থাকা হংকং এও কিন্তু মানবাধিকার সমস্যা দেখা দিয়েছে। তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, আপনি যদি আমাকে এটা জিজ্ঞেস করেন, তাহলে আমার কিন্তু মনে হয় যে এখন ধরুন পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে কিন্তু মানবাধিকার মানবাধিকারের মিনিমাম সুরক্ষাটাও সাধারণ মানুষ পাচ্ছেন না, এরকম খবর কিন্তু আমরা জানতে পাচ্ছি। কিন্তু এই সবগুলো রাষ্ট্রের মধ্যেও যদি আমরা কম্পেয়ার করি, আমার কিন্তু মনে হয় চীনের অবস্থা সেই অর্থে সবচেয়ে খারাপ। কারণ ধরুন আপনি যে মুসলমানদের কথা বললেন, যতটুকু রিপোর্ট জানা যায় চীনেও ঠিক ওই একই পলিটিক্স চলছে, কারণ চীন সম্পর্কে আমরা কিন্তু সঠিক তথ্য জানতে পারি না, এবং সেটা অনেক বেশি এক্সপোজড হয়েছে কোভিড-19 এর সময়, যে আমরা সত্যি ঠিক ইনফরমেশন আমরা কিন্তু পাই না, বা এখানকার ইনফরমেশনও হয়তো ওখানে যায় না। কিন্তু চীনের থেকে আমরা যতটুকু খবর পাই, যতটুকু ইনফরমেশন আমরা পাই, সেখানে আপনি ধরুন যে যে সম্প্রদায় মুসলমানদের কথা বললেন, এই প্রদেশে যারা আছেন তাদের সম্পর্কে যারা জেনেছেন বা লিখেছেন, তারা কিন্তু স্পষ্ট বলেছেন যে যেই সময় হিটলারের আমলে আমরা জানি যে ইহুদিদের জন্য কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করা হয়েছিল, তা তখন ইহুদিদেরকে যেভাবে ট্রিট করা হয়েছিল, তাদের লেবারকে যেভাবে ট্রিট করা হয়েছিল, মহিলাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়েছিল, তাদেরকে ফ্রি লেবার দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল, আপনি যেটা বলছেন যে ধরুন ওদেরকে মানসিক দিক থেকে ওরা অন্যরকম ভাবে রূপান্তরের চেষ্টা করছে, সেটার কিন্তু আবার একটা আদর্শবাদের জায়গা থেকেও ডিফাইন করা যায়, হয়তো ওদের একটা নিজস্ব লজিক আছে। কিন্তু ওদের সঙ্গে যে মানবেতর ভাবে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র তাদের ধর্মের জন্য, শুধুমাত্র তাদের আলাদা সংস্কৃতির জন্য, এবং তাদেরকে ধরেই নেওয়া হচ্ছে তারা থ্রেট। এবং ধরুন আমরা যদি হংকং এর কথা ভাবি, যে হংকং কে তো একটা সময় চীন ছেড়ে দিয়েছিল, কিন্তু যখনই ওরা বুঝতে পারলো যে আরে হংকং তো ব্যবসার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সাংঘাতিক এগিয়ে যাচ্ছে, সুতরাং ওই জায়গাটাকে যদি আমরা ক্যাপচার করতে পারি, তাহলে তো চীনের ওই ওভারঅল যে অর্থনৈতিক উন্নতি তার তো একটা সাংঘাতিক ভালো দিক হবে। ঠিক তাই, আমরা মিয়ানমার এবং চীন এই দুই ক্ষেত্রে দেখলাম যে মূলত সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত হচ্ছেন, কিন্তু ঘটনাটা কাকতালীয় ভাবে একই রকম যখন আমরা মুসলমান প্রধান দেশগুলোতে দেখি যে তারাও কিন্তু তাদের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আফগানিস্তানের কথাই ধরুন, তালিবানের ক্ষমতা দখলের পর সেখানে নারী শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে উঁচু ক্লাসে, এবং মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করা হয়েছে। এই বিস্ময়কর ঘটনাগুলো বর্তমান বিশ্বে কোনো ক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না। তো এটাকেও আপনি মানবাধিকারের বিরুদ্ধে কতখানি চ্যালেঞ্জ বলে মনে করেন? আমার তো মনে হয়, জানেন তো, যে ধরুন যারাই পড়াশোনা, শিক্ষা বা শিক্ষার মাধ্যমে তৈরি হওয়া যে সমাজ, যে সামাজিক মূল্যবোধ, বা আমরা যেটাকে লিবারাল ধারণা বলি, দেখবেন সবাই সভ্যতার যে প্যারামিটারটা ভাবে, সেটা কিন্তু সবসময় ভাবে সেই সমাজে এগিয়ে থাকতে পারে বা এগিয়ে যায় যেখানে পুরুষ এবং নারীকে সমানাধিকার দেওয়া যায়। কিন্তু আমরা জানি আনফর্চুনেটলি পৃথিবীতে বোধহয় এখনো অব্দি এরকম কোন রাষ্ট্র নেই যেখানে পুরুষ এবং নারী সমানাধিকার আছে। হ্যাঁ, আনফর্চুনেটলি ইভেন প্রথম বিশ্বের রাষ্ট্র যারা দাবি করে যে তারা এটাকে মেনটেন করে, আসলে কিন্তু সেটা সত্যি নয়, সেটাও সোনার পাথর বাটি। কিন্তু যে কোনো রাষ্ট্র এবং যে কোনো সমাজ যখন মহিলাদেরকে টার্গেট করে যে মহিলাদেরকে কি করে দমিয়ে রাখা যায়, মহিলাদেরকে পড়তে দেওয়া যাবে না, মহিলাদেরকে শিক্ষার অধিকার দেওয়া যাবে না, মহিলাদের হিজাব পরে থাকতে হবে, মহিলাদের কতটুকু অব্দি মুখ ঢেকে থাকতে হবে, কতটুকু চোখ দেখা যাবে, তো এই যে বিষয়গুলো বা এই যে জায়গাগুলো, সেটা কিন্তু শুধুমাত্র একটা প্যাট্রিয়ার্কির যে রিফ্লেকশন সেটা নয়, বা একটা রাষ্ট্রীয় নিপীড়নের যে রিফ্লেকশন সেটা কিন্তু নয়, সেটা কিন্তু না কোথাও একটা সভ্যতা পিছিয়ে যাওয়া,
মানে ধরুন আমরা এত কষ্ট করে যতটুকু সভ্যতা এগোচ্ছি, আমরা কিন্তু আবার জোর করে ততটুকুই সভ্যতার যে আলো সেখান থেকে কিন্তু আমরা পেছনে ফিরে যাচ্ছি। ধরুন আমি কিছু রিপোর্ট পড়ছিলাম, হ্যাঁ, সেটা ইরানের ক্ষেত্রে পড়ছিলাম, সেটা হচ্ছে ধরুন আফগানিস্তানের ক্ষেত্রে পড়ছিলাম, যেখানে বলা হচ্ছে যে চাকরির নিয়ম, শিক্ষার নিয়ম সবকিছু পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, অথচ সেই মহিলা কিন্তু একই রকম পড়াশোনা করছেন বা সেই মহিলা একই রকম কোয়ালিফাইড হয়ে ওই চাকরিটা পেয়েছিলেন। আমি যেমন এটা পড়ছিলাম, লেখা আছে যে এত তারিখের পর থেকে পুরুষরা কাজে ফিরতে পারবে, মহিলারা কাজে ফিরতে পারবে না। তো যে সমাজ ধরুন মহিলাদেরকে এইভাবে নিপীড়িত করে রাখে বা মহিলাদেরকে এইভাবে মানে সাবজুগেটেড হয়ে থাকতে বাধ্য করে, সেই সমাজ তো কখনো মানে এটা তো ঠিক হিউম্যান রাইটস না। মানে হিউম্যান রাইটস আমার মনে হয় তার পরের স্টেপটা, আমার তো মনে হয় এটা হচ্ছে মানুষের বেসিক রাইট। মানে একটা মানুষ, সে পুরুষ হোক মহিলা হোক, সে চাইতেই পারে যে তার যেটা ভাল লাগছে সে করবে। কোন রাষ্ট্র, কোন সমাজ, কোন ব্যবস্থা সেটাকে আটকে দিতে পারে? সেটা তো আমার মনে হয় যে মানে এর থেকে খারাপ আর কিছু পৃথিবীতেই হতে পারে না। সুতরাং সেখানে মুসলিম রাষ্ট্র, ধরুন এক ধরনের মুসলিমরা আর এক ধরনের কট্টরবাদী মুসলিমরা হচ্ছে কি লিবারাল মুসলিমদের ওপরে কিছু চাপাচ্ছে, বা ধরুন কোন সংখ্যালঘু সম্প্রদায়, মানে আমরা কিন্তু যেটা ভাবি না যে মুসলিম মানে একটা হোমোজেনাস গ্রুপ, মানে আমরা জানি যে ওটা একটা ভীষণ পপুলার তত্ত্ব যে একটা ইউনিভার্সাল একটা মুসলিম ব্রাদারহুড চলে, সেই তত্ত্বটাও কিন্তু আসলে ঠিক না। আমরা যদি পড়ি সেই তত্ত্বটা কিন্তু একদম ঠিক না। মানে বহু এরকম উদাহরণ দেখা গেছে যেখানে হচ্ছে গিয়ে এক ধর্মের মানুষরা কিন্তু সেই ধর্মের মানুষদের সেখানেও একটা কিন্তু পাওয়ার রিলেশনশিপ আছে, সেখানেও একটা সংখ্যালঘু সংখ্যাগুরু আছে, এবং আমার মনে হয় ওই ধরনের নিপীড়নের চরিত্র এবং মাত্রা আসলে আরো বেশি, আরো সাংঘাতিক, মানে যেটাকে ঠিক মেজার করা যায় না। একদম ঠিক বলেছেন। এবং এই ক্ষেত্রে আরেকটা দৃষ্টান্ত, আপনি আগে একটু আগে ইরানের কথা বলছিলেন, যে আরেকটা দৃষ্টান্ত হচ্ছে ইরান, যেখানে কট্টরবাদী মনোভাব চলছে এবং কট্টরবাদী আদর্শ নিয়ে তারা, তথাকথিত আদর্শ নিয়ে তারা চলছে, এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে যে হিজাব পরা না পরা নিয়ে মেয়েদের মুখ ঢাকতে হবে কতখানি ইত্যাদি। এনি কিছুদিন আগে আমরা জানি যে মাসা আমিনিকে হত্যা করা হলো, এবং এর প্রতিবাদেও যারা যাচ্ছেন তাদেরকেও দেওয়া হচ্ছে, এরকম ঘটনাও ঘটেছে ইরানে, এবং সেই মৃত্যুদণ্ডকে আবার সমর্থনও করা হচ্ছে তথাকথিত ধর্মীয় অজুহাতে। তো সামগ্রিকভাবে তাহলে আপনি মনে করেন যে আসলে এই সমস্যার সমাধান কি করে হবে বলে আপনার মনে হয়, কি করা উচিত? আমার আসলে মনে হয় না কোন সমাজ যদি না ভেতরে আত্মিক দিক থেকে নিজেদের সংশোধন করার চেষ্টা না করে, এবং মানে যদি সেখানে শিক্ষার আলো না পৌঁছয়, ধরুন তালিবানরা কিভাবে সবকিছুকে দেখছে, হ্যাঁ, এবং তালিবানরা ধর্ম বলতে কি বোঝে, সমাজ বলতে কি বোঝে, শাসন ব্যবস্থা বলতে কি বোঝে, বা ধরুন এই যেমন ইরানের ফুটবলাররা মানে যেটাতে সারা বিশ্ব ওদেরকে কুর্নিশ করেছে, যে এটা একটা সাংঘাতিক সাহসের ব্যাপার যে ওরা জাতীয় যখন সঙ্গীত বাজছিল ওরা উঠে দাঁড়ায়নি। তো এই ধরনের মানে একটা ইন্টারন্যাশনাল জায়গায় এসে যে প্রতিবাদ করা যায়, মানে এটা তো একটা প্রতীকী প্রতিবাদ, সেটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তো সেগুলো তো চলতেই থাকছে, কিন্তু ধরুন ওই ইরানের যারা ফুটবলার তারাও কিন্তু এখন দেশে ফিরতে ভয় পাচ্ছে, এটা কিন্তু খুব অ্যালার্মিং। সুতরাং আমার মনে হয় যে মানে এখানে কি বলুন তো, ধরুন কোথাও তালিবানরা ইম্পোজ করার চেষ্টা করছে, কোথাও কোনো রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা তাদেরকে ইম্পোজ করছে যে তারা কি করবে কি না করবে, এই গোটা জিনিসটা না মানে সারা পৃথিবীতে যেভাবে একটা মানে ভীষণ রিপ্রেসিভ একটা শাসন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং মানে একটা দীপ মানে জ্ঞানদীপ্তি বা একটা দীপ্তির আলোকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তো আমার কিন্তু মনে হয় না জানেন তো যে খুব মানে সাম্প্রতিক সময়ে আমরা সেটার অন্যরকম কোন চিত্র দেখতে পাই। কারণ মানে আন্তর্জাতিক যে প্রেশার গ্রুপ গুলো আছে, পিয়ার গ্রুপ গুলো আছে, ওরা খুব চেষ্টা করছে, ওরা সত্যি চেষ্টা করছে, কিন্তু কি বলুন তো রাষ্ট্র এমন একটা শক্তি না, রাষ্ট্র যদি বাইরের লোককে ঢুকতে না দেয়, যদি ইনফরমেশন না দেয়, যদি মিডিয়ার মুখ বন্ধ করে, তাহলে তো মানে কোনো অর্গানাইজেশনের পক্ষে আমার মনে হয় মানে কোন অন্তর্বর্তী জিনিসে ইন্টারফেয়ার করে সেটা সমস্যা সমাধান করা সম্ভব বলে আমি বিশ্বাস করি না। সুতরাং সেটা কিন্তু যে রাষ্ট্রে হচ্ছে সে রাষ্ট্রের ভেতর থেকে প্রতিরোধ হতে হবে, প্রতিবাদ হতে হবে, এবং মানে যত বেশি সংখ্যক মানুষ সেটা করতে পারবেন তাহলে হয়তো একটা হতে পারে যে একটা কিছু সমস্যা সমাধান আছে। মানে আপনার নিশ্চয়ই মনে আছে যে সময় তালিবানরা দখল করছে সেই সময় লোকে প্লেনের ওপরে উঠে পড়ছিল, মানে
একটা মানুষ সে কতটা ডেসপারেট হলে এরকম করতে পারে, যেখানে সে জানে যে প্লেনটা উড়লেই তার মৃত্যু হবে? মানে তার থেকে তো আমার মনে হয় যে সেই দেশে থেকে যাওয়া ভালো, কিন্তু তাও সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে কতটা ডেসপারেশন হলে এরকম হয়? ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, নমস্কার। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের, যারা এতক্ষণ মানবাধিকার লঙ্ঘনের নানান দিক নিয়ে আলোচনা শুনলেন ডক্টর অনিন্দিতা ঘোষালের কাছ থেকে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, অতি অবশ্যই সুস্থ থাকুন।